হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং গ্যালারি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে, আর কে এভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি তেল পরিমাণ মতো। তো তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর আমি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা একটু নেড়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি দারচিনি দুই টুকরা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, আর দুইটা তেজপাতা। তো আদা রসুনের পেস্ট আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচ। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নিব কিছুক্ষণ। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি মাংসগুলা দিয়ে দিব। তো এখানে আধা কেজির মতো মাংস আমি কেটে ধুয়ে রেখেছিলাম, তো এখন ওই মাংসগুলো আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখন তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া 1 চামচ, ধনে জিরা গুঁড়া মিলিয়ে 2 চামচ দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া আমি ছোট চামচে 1.5 চামচ দিয়েছি। দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ, আপনারা ঝাল কতটুকু খাবেন ওই হিসাব করে আপনারা মরিচের গুঁড়াটা ইউজ করবেন। তো এখন মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব, আর মাংসটাকে জাস্ট কিছুক্ষণ একটু কষিয়ে নিব এই মশলার সাথে। তো কিছুক্ষণ মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে, এখন জাস্ট অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি আবার একটু কষাই নিব মাংসটাকে। তো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এখন। তো কিছুক্ষণ পর এখন মাংসটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আবার একটা ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এই পানিতে মাংসটা অর্ধেক যেন সিদ্ধ হয় ওই রকম, তো সে অনুযায়ী আমি পানিটা দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে দিব। তো এখন মাংসটা অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন বুটের ডালগুলা দিব, আর বুটের ডালগুলো আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এগুলা ধুয়ে দিয়ে দিলাম। তো এখন আমি এগুলাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু বুটের ডালগুলা কষিয়ে নিব মাংসের সাথে। তো এখন বুটের ডালগুলা কষিয়ে নেওয়া শেষ। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি, ওই পানিতে যেন পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। তো বেশি পানি দেওয়া লাগবে না, জাস্ট অল্প একটু পানি দিলেই হয়ে যাবে।
তো আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব এখন গরম মশলা গুঁড়া। তো আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর এটা এখন একদম মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর জল কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। তো আমি এখন সার্ভ করে নিয়েছি তরকারিটা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।